গত বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের খুলনা জেলার সদস্য সচিব হামিদুর রহমান রাজীবকে সন্ধ্যায় তেলিঘাতি এলাকা থেকে আটক করে দৌলতপুর থানাস্থ নিজ বাসভবনে নিয়ে তল্লাশির নামে রাজীবের অসুস্থ মায়ের সামনে বাসা ভাঙচুর ও তাণ্ডব চালিয়ে বাসায় মাদকদ্রব্য সংরক্ষণের ভিত্তিহীন নাটক সাজিয়ে পুলিশ আটক করে। আটকের সময় গণ অধিকার পরিষদের রাজনীতি করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধর করে, যা সম্পূর্ণ আইন ও মানবাধিকার পরিপন্থী বেআইনি কাজ। এমনকি মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে, আজ দৈনিক সমকালে প্রকাশিত বক্তব্যে রাজীবের বিরুদ্ধে পুলিশের অভিযোগ তারা জানে না বলে গণমাধ্যমকে জানিয়েছে। মামলার এজাহারে উল্লেখিত পুলিশের সাক্ষী চাঁদোকানি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ওকে ধরে এনে বলছে ওর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে, আপনারা দেখেন। গাঁজা কোথা থেকে উদ্ধার করা হয়েছে আমি দেখিনি। তিনি বলেন, অনেক আগে থেকেই ওকে চিনি, কিন্তু মাদক খাওয়া বা বেচা এমন কোনো কাজে কখনো দেখিনি। একই কথা বলেন মামলার আরেক সাক্ষী রাজু। একই দিন রাত 8টার সময় গণ অধিকার পরিষদের বাগেরহাট জেলার সদস্য সচিব নুরুল ইসলামকে খুলনার সোনাডাঙ্গা থানার তার বাসভবন থেকে তাকে কোনো রকমের কারণ না দেখিয়ে স্ত্রী সন্তানদের সামনে থেকে তাকে নিয়ে আসা হয়। থানায় নিয়ে এসে তাকেও নির্যাতন নিপীড়ন করা হয়। শুক্রবার সারাদিন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় তার পরিবারের সদস্যদের কোনোরূপ তথ্য না দিয়ে তার আটকের বিষয়টি নিয়ে লুকোচুরি করে এবং সন্ধ্যার দিকে বিশেষ ক্ষমতা আইনে গত 13ই ডিসেম্বর জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন জেল হাজতে প্রেরণ করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের এ ধরনের কর্মকাণ্ড সুস্পষ্ট আইন ও সংবিধান পরিপন্থী অমানবিক কাজ। আজকে দৈনিক সমকালে প্রকাশিত বক্তব্যে নুরুল ইসলামের স্ত্রীকে পুলিশ জিজ্ঞেস করে, ভিপি নুরকে চিনেন, ওর দল কেন করে? অর্থাৎ এখানে সুস্পষ্ট প্রমাণিত হয় যে গণ অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তাকে হয়রানি করা হচ্ছে। এমনকি গতকাল এই মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক মামলার প্রতিবাদে খুলনা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা খুলনা জেলার আহ্বায়ক বেলালের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ সেটিও পণ্ড করে দেয়। গণমাধ্যম কর্মীদের সামনেই পুলিশ মারমুখী আচরণ করে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়। একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নাগরিকদের হয়রানি ও মিথ্যা মামলায় অভিযুক্তকরণ আইনের শাসন পরিপন্থী অত্যন্ত উদ্বেগের। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ধরনের সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বেআইনি কার্যক্রম থেকে বিরত থেকে নাগরিকদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। অন্যায়ভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, হুমকিসহ সারা দেশে বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতাকর্মীদের উপরে দমনপীড়ন হামলা মামলার প্রতিবাদে আগামী 1 মার্চ বুধবার বিকাল 3:30টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো বেজ ধারণ করে গণপদযাত্রা কর্মসূচিতে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণকে আমরা আহ্বান জানাই।